সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুবল চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক জীববিজ্ঞান পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের কোষ বিভাজন এর একটি নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করব এবং এটি নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয়তম লেকচার। ইতোমধ্যে আমি প্রথম লেকচার দিয়েছি, আশা করি তোমরা সেটি উপভোগ করেছো এবং সেখান থেকে কিছু শিখতে পেরেছো। তা চলো দেখা যাক। এই পাঠ শেষে তোমরা যা যা জানতে পারবে মাইটোসিসের গুরুত্ব বর্ণনা করতে পারবে, মিয়োসিস কোষ বিভাজন কি তা জানতে পারবে, মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন তা বলতে পারবে এবং মিয়োসিস কোষ বিভাজন পদ্ধতি সম্পর্কেও জানতে পারবে। মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের পার্থক্য নিরূপণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে দেখব মাইটোসিসের গুরুত্ব। তা আমরা ইতিমধ্যে মাইটোসিস কি এবং মাইটোসিস কোথায় সংঘটিত হয় এই সম্পর্কে জেনেছি। চলো দেখা যাক মাইটোসিসের গুরুত্ব কতটুকু। তা আমরা জানি যে জীবকুলে মাইটোসিস প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। তা প্রথমে দেখো মাইটোসিসের গুরুত্বের আছে জনন অঙ্গ সৃষ্টি। তা মাইটোসিস বিভাজনের ফলেই বহুকোষী জীবের জননাঙ্গ সৃষ্টি হয়, ফলে বংশবৃদ্ধির ক্রমধারা অব্যাহত থাকে। এরপরে দৈহিক বৃদ্ধি। তা বহুকোষী জীবে জাইগোট নামক একটি মাত্র কোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবের দেহ গঠিত হয় এবং এর ফলে দৈহিক বৃদ্ধি ঘটে। এরপরে দেখো বংশবৃদ্ধি। তাই এককোষী সুকেন্দ্রিক জীবে মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে এবং মাইটোসিসের ফলে অঙ্গ জননও সাধিত হয়। নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। তা মাইটোসিস কোষ বিভাজনের ফলে কোষের স্বাভাবিক আকার আকৃতিও রাখা হয়। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের ফলে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। এরপরে দেখো ছয় ক্রোমোজোমের সমতা রক্ষা। তা মাইটোসিস কোষ বিভাজনের ফলে দেহের সকল কোষে সমসংখ্যক ও সমগুণ সম্পন্ন ক্রোমোজোম থাকে। এরপরে ক্ষয়পূরণ বা দেহের ক্ষয়পূরণ। তা বহুকোষী জীব দেহে দেহ সৃষ্টি যে কোনো ক্ষত স্থান মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমেই ক্ষত স্থান পূরণ হয়। এরপরে দেখো জাইগোটের বিভাজন। তা জাইগোটের বিভাজন হচ্ছে কি, এর বিভাজনের ফলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে সৃষ্ট প্রথম একটি কোষ সেই জাইগোট। এই জাইগোটটি ক্রমাগত বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবের সৃষ্টি করে। এরপরে দেখো পুনরুৎপাদন। তা পুনরুৎপাদন হচ্ছে কি, যে কিছু কিছু কোষ আছে আমরা জানি যাদের জীবন কাল সীমিত, এরকম কোষ হচ্ছে লোহিত রক্তকণিকা। আমরা জানি যে লোহিত রক্তকণিকার জীবনকাল সীমিত, অর্থাৎ এর আয়ু হচ্ছে 120 দিন বা 4 মাস, অর্থাৎ 4 মাস পর পর লোহিত রক্তকণিকা গুলো কি হয় মরে যায়, মানে নষ্ট হয়ে যায় এবং নতুন লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়। এছাড়া কর্নিয়ার বাহিরের কোষ ইত্যাদি কোষগুলো ক্রমাগত ক্ষয়পূরণ হয়, হ্যাঁ, এবং মাইটোসিস বিভাজনের মাধ্যমে এসব কোষের পুনরুৎপাদন ঘটে। আচ্ছা, তাই উপরোক্ত থেকে বা আমরা জানতে পারলাম
যা আসলে জীব জগতে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর দেখো যে এটি মূলত কোন কোষ বিভাজনের চিত্র। দেখো যে প্রথমে একটি কোষ, এটি বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হয়েছে, এবং সেই কোষ দুটির কোন মাতৃকোষের কোন সংখ্যার অর্ধেক হয়েছে। পরবর্তী প্রতিটি কোষ আলাদা আলাদা বিভাজিত হয়ে আবার দুটি করে মোট চারটি কোষ তৈরি করেছে। হ্যাঁ, আমি ঠিক বুঝতেই পেরেছি যে তোমরা কি বলতে চাচ্ছ, এবং অনেকে সঠিক উত্তরও দিয়েছ যে এটি হচ্ছে কি কোষ বিভাজন প্রক্রিয়া, এটি হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়া। তা আমরা দেখব এই মিয়োসিস কোষ বিভাজন। তা মিয়োসিস বা মায়োসিস, ইংরেজিতে এটাকে মায়োসিস বলা যায়, যে এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যাতে মাতৃকোষের নিউক্লিয়াসটি উপযুক্ত পরি দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। এর ফলে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। আর এই কোষ বিভাজন প্রক্রিয়াটি 1887 খ্রিস্টাব্দে বোভেরি সর্বপ্রথম গোলকৃমির জননাঙ্গে এরূপ কোষ বিভাজন প্রত্যক্ষ করেন, এবং বিজ্ঞানী স্টার্স বার্গার 1888 খ্রিস্টাব্দে সপুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে প্রত্যক্ষ করেন। এরপর 1905 খ্রিস্টাব্দে জে বি ফার্মার ও জে ই এস মুর এই বিশেষ ধরনের কোষ বিভাজনের নামকরণ করেন। তাই গ্রিক শব্দের মিওম, মি টু লিসেন এর উপর ভিত্তি করে এর বানান করা হয় মিওসিস বা হ্যাঁ মায়োসিস। তা আমরা মিওসিস কি এবং মিওসিস কোষ বিভাজন কি আবিষ্কার করলেন এবং এটির কি অর্থ আমরা জেনে গেলাম। এরপর দেখো মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। তা মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য হচ্ছে এটি মূলত মাতৃকোষের নিউক্লিয়াসে মিওসিস ঘটে, আর মিওসিসের ফলে একটি নিউক্লিয়াস থেকে চারটি অপত্য নিউক্লিয়াস বা অপত্য কোষের জন্ম হয়। হোমোলোগাস ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় মিলিত হয়ে বাইভ্যালেন্ট সৃষ্টি করে, আর মিওসিস ক্রোমোজোমের একবার এবং মিওসিসে ক্রোমোজোমের একবার এবং নিউক্লিয়াসের দুইবার বিভাজন ঘটে। অর্থাৎ অপত্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাত্র নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এছাড়াও কায়াজমা সৃষ্টি, ক্রসিং ওভারের ফলে নন সিস্টার ক্রোমাটিড গুলোর মধ্যে অংশ বিনিময় ঘটে, ফলে নিউক্লিয়াসের নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। আমরা এই মিওসিস কোষ বিভাজন সম্পর্কে এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে গেলাম। মিওসিস কোষ বিভাজন পদ্ধতি, কিভাবে মিওসিস কোষ বিভাজনটি সংঘটিত হয়। তা মিওসিসের সময় একটি কোষ পরপর কি হয় দুইবার বিভাজিত হয়। তা প্রথম বিভাজনকে বলা হয় মিওসিস এক এবং দ্বিতীয় বিভাজনকে বলা হয় মিওসিস টু। অর্থাৎ প্রথম বিভাজনের সময় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়, তাই একে বলা হয় হ্রাসমূলক বিভাজন। এখানে দেখো এটি একটি জনন মাতৃকোষ এবং এখানে ক্রোমোজোম সংখ্যা চারটি রয়েছে। হ্যাঁ, যদি হয় তাহলে প্রথম বিভাজনে এটি হবে অর্ধেক হ্রাস পেয়ে আসবে, এবং পরবর্তীকালে এই কোষ দুটি আবার যখন বিভাজিত হবে তখন ক্রোমোজোম ঠিক একই থাকবে। অর্থাৎ এটি হচ্ছে এখানে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এবং দ্বিতীয় বিভাজনটি মূলত সক্রিয় শিক্ষার্থী, আমরা মাইটোসিস এর গুরুত্ব এবং মিওসিস কোষ বিভাজন কি, কোথায় ঘটে, কি আবিষ্কার করেন, হ্যাঁ জেনে গেলাম। আমরা মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের এখন পার্থক্য দেখে নেব। তা প্রথমে দেখো মাইটোসিস এবং পরে মিওসিস। মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহকোষে ঘটে, আর মিওসিস কোষ বিভাজন জীবের জনন মাতৃকোষে ঘটে। আর মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের নিউক্লিয়াস বিভাজিত হয় একবার, এবং মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের একবার এবং নিউক্লিয়াস সের বিভাজন হয় পরপর দুইবার। তা মাইটোসিস কোষ বিভাজনের মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, আর অন্যদিকে মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ সৃষ্টি করে।
মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, আর মিয়োসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। তা মাইটোসিসকে জন্য সমীকরণী বিভাজন বলা হয়, আর অপরদিকে মিয়োসিসকে হ্রাসমূলক বা বিয়োজন বিভাজনও বলা হয়। তো মাইটোসিস কোষ বিভাজনে সৃষ্ট অপত্য কোষের কোষ মাতৃকোষের সমান সম্পন্ন হয়, আর মিয়োসিস কোষ বিভাজনের সৃষ্ট অপত্য কোষ মাতৃকোষের সমান ও সমগুণ সম্পন্ন হয় না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মাইটোসিস এবং মিয়োসিস সম্পর্কে জেনে গেলাম এবং এই দুটোর পার্থক্য কি সেটাও জেনে গেলাম। এরপর মিয়োসিস সম্পর্কে একটি ভিডিও দেখবো, আশা করি তোমাদের এটি কাজে দিবে। Have you ever thought of cloning yourself or regenerating some of your organs? But being humans, we can't just divide into two to make an extra copy of ourselves or regenerate any of our parts. If we were some other type of organism, let's say a starfish or a cactus, then cloning or regenerating would have been possible. Starfish show a startling property of regeneration. They can simply regrow their lost limbs to the complete length. On the other hand, some cacti can clone themselves with the help of fragments which drop off their branches. The fragments can take root and develop into new genetically identical cacti. These regenerating and cloning strategies are both employed by mitosis that we've already seen in depth in the previous video. As we've studied, mitosis helps in asexual reproduction in certain organisms, like in the case of this cactus plant. But in contrast to this, humans, along with many other plants and animals, produce new individuals exclusively through a process called sexual reproduction. The complicated yet necessary process of sexual reproduction is the key to species propagation in higher animals. And how is the process made possible? All begins with a unique process of cell division. It's called meiosis. The other type of cell division in contrast to mitosis. And what exactly is meiosis about? Let's dive deeper to understand this beautiful concept in detail. Let's begin with the definition of meiosis first. Meiosis is an exceptional phenomenon which produces four daughter cells, each with half the number of chromosomes compared to the single parent cell. You heard me right. The process gives us four new cells, unlike in mitosis that produces only two new cells. And what could be the reason for this? Why do we need four daughter cells and that too with half the number of chromosomes? Just think about it. Sexual reproduction involves both the parents, or two cells, one from each parent to be precise. Now, if there are two cells fusing, it's obvious that the number of chromosomes should be half in both the cells, so that the fused cell will carry the normal chromosome number. Now, let's take it the other way. We know that the human chromosome number is 46. So, if there are two human cells fusing to give us an embryo, then the newly fused cell will carry 46 plus 46, 92 chromosomes. This is simply not possible in nature. So in order to maintain the chromosome number of species, it is necessary that the two fusing cells contain half, that is 23 chromosomes in number. So in order to maintain the number of chromosomes in the zygote, the chromosome number in the fusing cells need to be halved. Also, the chances of fertilization increase with more number of cells. Hence, instead of two, making four cells is preferable in nature. This is the reason why meiosis gives us four daughter cells with half the number of chromosomes. Now, since the process yields us cells with half the chromosome number, it's also called as reductional division. Now that we've got introduced to the process, let's glance at the definition once more, but this time with respect to the chromosome number.
Meiosis is a process that gives rise to a haploid cell from the diploid one. Now you must be wondering, what is a haploid cell and a diploid cell? Well, haploid cell is the one that has a single set of chromosomes, while diploid cell has two sets of chromosomes. That means a diploid cell has chromosomes in double doses, while a haploid cell has chromosomes in a single dose. So the cells in our body with 46 chromosomes are all diploid, while the reproductive cells are haploid with 23 chromosomes. Now tell me, which are these reproductive cells that we've been talking about so far? Cells with half the number of chromosomes? Let's find the answer in our next video. আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমাদের বাড়ির কাজ, তো তোমাদের বাড়ির কাজ থাকবে মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কে লিখো আর মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব আলোচনা করো। ওকে, আবারও অশেষ ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।